আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুমা মোবারক, সবাইকে জুমা মোবারক। আজকে অফিস শেষ করে বাসায় যাবার পথে ভিডিও করলাম। তো আজকে অনেক বৃষ্টি হয়েছে, সকাল সকাল বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা অনেক সুন্দর। ঢাকায় অনেক গরম ছিল কিছুদিন ধরে, আজকে বৃষ্টি হওয়াতে ভালোই লাগতেছে। এখন আমি বাসায় যাইতেছি। যাওয়ার পথে আমি কি কি করি আপনাদের কাছে শেয়ার করতেছি। প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তায় অনেক লোকজন কম। তাছাড়া শুক্রবার দিন এমনিতেও একটু লোকজন কম থাকে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, তারা একটু সকাল সকাল আর্লি বের হয়। তাদের তো আর বৃষ্টি রোদ এগুলো মানে না তারা। বৃষ্টির কারণে রাস্তায় ব্রেক ধরলে গাড়ি স্লিপ কাটে। রাস্তাটা একটু খারাপ, যার কারণে বৃষ্টি হইলে পানি জমে থাকে, চলাচল করতে লোকজনের অনেক কষ্ট হয়। বাসায় যাওয়ার পথে একটা বাজার বসে, বাজারে অনেক শাক সবজি ফলমূল সব কিছু পাওয়া যায় এবং খুবই টাটকা। এখন আমি পেয়ারা কিনবো বাসার জন্য। পেয়ারাটা সবাই একটু পছন্দ করে, আশফিয়া খায়, আহিয়াও খায়, আমারও পছন্দ। তো পেয়ারা কিনবো, পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর। এখন আমি বাসার জন্য কিছু সবজি কিনবো, অবশ্য কি যে কিনবো বৃষ্টিতে। তবে হ্যাঁ, আমার মনে মনে ভাবতেছি আমি শাপলা কিনবো। শাপলাটা বৃষ্টির দিনে খেতে একটু মজা লাগে। তাছাড়া শাপলা কিনবো, এই যে টাটকা শাপলা পেলাম, ঢাকা শহরের শাপলা। এটা তো মূলত আসে গ্রাম থেকে। শাপলাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাছাড়া শাপলায় অনেক আয়রন থাকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। জুমা মোবারক। আসসালামু আলাইকুম।